এবার থেকে স্টোরি হাউস এসএইচে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। আমরা পাঠ করে শোনাবো আপনাদেরই এই চ্যানেলে। ইমেলটি হলো sumonad691@gmail.com। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ইমেলটি দিয়ে দেওয়া হলো। শুরু করছি আজকের গল্প, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, মজনতালি সরকার। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালেদের বাড়িতে, সে খেত দই দুধ ছানা মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাঠি। গোয়ালেদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলত আর ভাবত কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হব। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিন্তু মিছে কথা, নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে? সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠ্যাঙা খাবে, তারপর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব। যে কথা সেই কাজ, গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বললে, ওই রে গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার বেটাকে। বলে তারা তাকে এমনই ঠ্যাঙান ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল তো জানতই যে এমনি হবে। সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না, আর নাম জিজ্ঞেস করলে বলে মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোল। বেড়াতে বেড়াতে সে বনের ভিতরে গিয়ে দেখলো যে তিনটি পাখির ছানা খেলা করছে। সে তাদের তিন তারা লাগিয়ে বলল, এইও খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বললে, ও মা শিগগির এসো, দেখো এটা কি এসেছে আর কি সব বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বললে, তুমি কে বাছা, কোথা থেকে এলে, কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস, তার খাজনা কই, খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই, তুমি না হয় একটু বসো, বাঘ আসো। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগে। খানিক বাদে এসে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম দেখে একেবারে গাছের আগায় গিয়ে, বাঘ আসলেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে, আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বললে, কোথায় সে হতভাগা, এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বললে, কি রে বাঘ, খাজনা দিবি না, আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে ভালু বলে দুই লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু, সে কোনো সরু ডালে উঠে বসেছে। অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না, না পেরে রেগে মেগে বেটা দিয়েছে এক লাফ। পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে, এই দেখ কি করেছি, আমার সামনে বিয়াদবি। এসব দেখে শুনে দুঃখ
ভয়ে বাঘিনী বেতারে প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বললে, দোহাই মজুরতলি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকব। তাতে মজুরতলি বললে, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস। সেই থেকে মজুরতলি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলির ঘাড়ে জুটে বেড়ায়। সে বেচারারা তার ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে থাকে আর তাকে মনে করে সে জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে, মজুরতলি মশাই, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারা থাকে, চলুন সেইখানে। শুনে মজুরতলি বললে, ঠিক কথা, চল ওপারে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মজুরতলি কই, বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখল ওই মজুরতলি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গেছে, ঢেউয়ের তারায় তার প্রাণ যায় যায় হয়েছে। মজুরতলি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙ্গায় তুলে এনে বাঁচালো, নইলে সে মরে যেত, তাতে আর ভুল কি। কিন্তু মজুরতলি সরকার তাদের সে কথা জানতেই দিল না, সে ডাঙ্গায় উঠে ভয়ানক চোখরা নিয়ে বাঘের ছানাকে চর মারতে গেল। আর গাল যে কত দিল তার তো লেখা চুকাই নেই, শেষে বললে, হতভাগা মূর্খ, দেখ দেখি কি করলি, আমি আমার চমৎকার হিসাবটা করছিলুম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার সব হিসাব এলিয়ে গেল। আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি, তবে মজাটা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মজুরতলি মশাই, ঘাট হয়েছে, এবার মাফ করুন, ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। মজুরতলি বললে, আচ্ছা এবারে মাফ করুন, খবরদার আর যেন কখনো এমন না হয়। এই বলে মজুরতলি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয়। মজুরতলি একটা গাছের আগায় উঠে দেখে যে এই বড় এক মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে সে বাঘিনীকে বললে, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে। তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনে আর ভাবলে, ইস, মজুরতলি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। আর একদিন তারা মজুরতলিকে বললে, মজুরতলি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেগুলো মারতে যাই। একথা শুনে মজুরতলি বললে, তাই তো, হাতি গন্ডার মারবো না তো কি মারবো, চল আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করল, মজুরতলি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাপে থাকবেন? খাপে থাকবার মানে কি? না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা, আর ঝাপে থাকার মানে হচ্ছে বনের ভিতরে গিয়ে ঝাপাঝাপি করে জন্তু তাড়িয়ে আনা। মজুরতলি ভাবলে, আমার তারায় আর কোনো জন্তু ভয় পাবে? তাই সে বললে, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারি? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বললে, তাই তো, সেসব ভয়ানক জন্তুকে আমরা মারতে পারবো? চলো বাছারা, আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক ভালু ভালু ঘুরে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজুরতলি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু
চলে গেল। সেই হাতির একটা পায়ে এক পা সেই শিকড়ের উপরে পড়েছে, তাতেই মজুমদারের পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘরা ভাবে মজুমদারি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছে, চলো একবার দেখে আসি। তারা এসে মজুমদারির দশা দেখে বললে, হায় হায় মজুমদারি মশাই কি হলো? মজুমদারি বললে, আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে। এই বলে মজুমদারি মরে গেল। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।